এই ছেলেটি ওই সাগর জলে ভেসে এসেছে। ছেলে আবার সাগরে কেমন করে ভেসে আসে? এই কথা তোকে কে বলেছে? হ্যাঁ রানী, এই কথা সত্য? এই কথাটি সত্য। আমি দেবরগঞ্জের কাছ থেকে দুই লক্ষ টাকা দিয়ে এই ছেলেটিকে আমি ক্রয় করেছি। এই ছেলে আমার এখন আমার। দেখো রানী, ভগবানের কি করুণা! বন্যা আমার বিষয় সুন্দরী। সেনাপতি বাক্কার ভাই রোডে আসেন, বিশ্ব রোডে আসেন। আর এই পুত্রের নাম রেখেছি সাগর বাসা। কেমন হয়েছে নামটি? অতি উত্তম হয়েছে। যাও দাসী, এই আনন্দের ক্ষণে আমাদের কি গান শুনিয়ে প্রজাদের মনে আনন্দ দান করো। আমি তাই করছি। মাঝির অভিনয়ে সন্তুষ্ট হয়ে এই মাঝির পুত্ররা আদনান সাহেব কবির ওনাকে 200টি টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন, আর ওনার জন্য সবাই দোয়া করবেন। এশিয়ান মহাদেশ ভাঙা বাড়ি
চাইলে মরণ হবে না।
ফুলচান ভাই গিরিন আসছে ফুলচান ভাই মহাপুরুষ আমার বাচ্চাকে আমি ফিরে পাবো আমার বাচ্চাকে আমি প্রণাম সাধু আপনার চরণে আমার প্রণাম আমি আমার বাচ্চাকে খুঁজে পাবো আমি আমার বাচ্চাকে আমি যেখানে খুঁজে পাবো আমি সেখানে যাবো ওই ব্রাহ্মণের বাড়ি কি চেঁচামেচি করছি তবু আসছে না বলি ও ঠাকুর চিল্লাচিল্লি হচ্ছে কেন গো বলি কি হয়েছে তোমার তোমার কি মাথা কথা খারাপ হয়েছে একেবারে মার মুখ আবার মারবি এইবার গেলে আমি তোর কাছে ময়না তোর কাছে সঞ্জারি আর ঘুমাবো না আমি আচ্ছা বাবা মনে তো তোমারে আর মারবো না তোমারে আদর দিমু সোহাগ দিমু ব্রাহ্মণী আমার ঠাকুর পূজোর আয়োজন হয়েছে তো বেলাতে একেবারে বয়ে গেল শুধু দিন রাত আমারই জানাতন করবো বলি আমি রান্না করবো না পূজার আয়োজন করবো ওই চাকর বাকর খেরুকি ডাকো এই এই আমি চললাম দেখো দেখি ওই খেরু বেটা যে কোথায় গেল একটু দেখে দেখি খেরু আরে ও খেরু আমার এতে না গরু একটা দিল দাঁত কলার পশ্চিমে কুমুরা থাকে কুমুরা থেকে ডাকে কিছুই বুঝতে পারছি না এই খেরু দাদা বেলা বয়ে গেলি কি আমার গরু দিয়ে ডাকছেন কেন ঠাকুর বলি খাবার সময় তো পেট পুরে খেতে পারো যা শীঘ্র করে ওই ফুল তুলে নেয় পূজা করতে হবে কি দাদা
বললেন? কি বললেন দাদা? দাদা কোন দাদা? ওকান দাদা, এই দাদা হুকান তো বলতে কে? হ্যাঁ যা যা, ফুল তুলে নিয়ে আয় তাড়াতাড়ি, ফুল তুলে নিয়ে আয়, পূজার যা আয়োজন করা আছে। আমি আমি যাইতাছি দাদা। আয় হন কি দাদা, সাথে করে আমার ব্রাহ্মণীর নিয়ে আইস, আর একটা অন্য ইলিয়া আইস। তাই নাকি দাদা? আমার বাদ দিও দাদা। হ্যাঁ দেরো দাদা, তো দেরি করছে কেন? দাদা আমি অপেক্ষা করি। আমি রান্না করতেছিলাম। ও তাহলে খেরো মানে ভুল দেখছে। এই যে দাদা আইতাছে, Thank you.
সামনে আমি যা বলতে বলবো, আমি যা বলি আমি যা বলি তুই তাই বল, তুই তাই বল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বল বল। নম 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 শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু পুষ্প ইতি গন্ধ পুষ্প সুপ্রভাত নম নম রাস্তা নাই শুক্রমা দাদা শুক্রবার তাড়াতাড়ি চলো আমার কাছে সার পায়া গেছে, সার পায়া গেছে। ওই ছেড়ে আমার চুক্তি মালিকে এই পচা ওই ছেড়ে তবে তো গালার স্কুলে পড়া দিলাম যে সার পায়া গেছে মারছে পড়া নিয়ে ছিলাম ওই তেতুল গাছে সারে উঠে ওই সারে তেতুল পারবার ছিল ওই তেতুল গাছ থেকে
হারে গেছে আমার কাছে পড়া দে তোরা কি পড়া পড়ার নাম কো ওই কি পড়া বুঝোস না চিপিয়া পড়া এই পচা শুষা তারা কেন তো গন্ডগোল করছিস লেখাপড়া করার জন্য বড় লোক হবো হ্যালো আমি এসেছি সাগর বাসা ও বিষয়কে স্কুলে ভর্তি করাতে বলুন মাস্টার মহাশয় ভর্তি ফিস এবং মাসিক বেতন কত দিতে হবে ভর্তি ফিস 200 টাকা আর মাসিক বেতন 150 টাকা এই নিন আপনার মাসিক বেতন আর ভর্তি ফিস এবার আমি আসি আচ্ছা আসুন স্যার আমার নাম সাগর বাসা কি বললি পছা তুই আমাকে জারজ বলে গালি দিলি ওই পছা আমাকে জারজ বলে গালি দিছে আমি কি সত্যি জারজ আমার কি পিতা মাতা নেই না বাবা সাগর ভালো মানুষ তোমার পিতা অজর নয় সে হলো তোমার পালিত পিতা কারণ তুমি তুমি ওই সাগরের জলে বেসে গেছিলে দিদারগঞ্জ ধরে এনে ওই রাজার নিকট বিক্রি করে এই পর্যন্ত আমরা জানি কি গুরু হে
দে না বাবা, আমি আমি তোমার এই হতভাগা পিতা। হ্যাঁ বিশা, কি বলে সত্যবান? তুমি আমার সাতদাকে ছেলে বলে দাবি করছো? এই কথা আমি বাড়ি গিয়ে আমি আমার পিতার নিকট বলে দেব। না মা, এই কথা কখনো তোমার পিতার নিকট বলবে না, কারণ স্কুলের কথা কখনো পিতামাতার নিকট বলতে নেই। যাও ছাত্রছাত্রীগণ, আজ তোমাদের সকালের ছুটি। তার আগে যা রান্না নিয়ে আসি, এবারে জামগা। হ্যাঁ মন্ত্রীবর, আপনি আমার সাগর বাসাকে স্কুলে পাঠিয়েছেন, বেশ ভালোই করেছেন। কারণ আমার মৃত্যুর পর সাগর বাসাই তো হবে এই রাজ্যের উত্তরাধিকারী, তাই তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই দায়িত্ব। নিশ্চয়ই মহারাজ, সাগর আপনার একমাত্র সন্তান। পিতা পিতা, মা বিষয়া, আজ তোমার মুখ এত মলিন দেখাচ্ছে কেন? মাস্টার মহাশয় কি কিছু বলেছে তোমাদেরকে? না পিতা। বলো মা, সত্যি যদি কিছু বলে থাকে আমি তার উপযুক্ত বিচার করব। না পিতা, ওই মাস্টার মহাশয় কিছু বলেনি, কিন্তু সে কি বাবা বলতে গিয়ে থেমে গেল কেন? যা হয়েছে খুলে বলো। ও কি পিতা হব, উপহাস করেছো কেন? এত তোমার হলে কি করে
আমার আমার অন্ন জল খেয়ে আর আমার ছেলেকে করছো তুমি উপহাস। মহারাজ সত্যি ক্ষীর সাগরে বাসা আমারই সন্তান। আরে মূর্খ, পুনরায় যদি এই কথা উচ্চারণ করিস তোকে যে আমি হত্যা করব। একে করেন মহারাজ, সামান্য একটি বৃষ্টির প্রাণ বধ করে সমাজে কলঙ্ক করতেছ, তার চেয়ে ওই ঘাতককে ডেকে এনে তার হাত আপনি তুলে দিন। ওই কালী মাতার মন্দিরে বলি তাজা রক্ত এনে দিব আমাকে। ফেলাইছে
সত্যবতী, তোমার সাথে আমার আর দেখা হবে না। পুত্রের জন্য পাগল হয়ে গেছিলাম, সেই অপরাধে আমার জীবন হতে যাচ্ছে। তোমার সাথে আমার শেষ দেখা পাওয়া, কত যন্ত্রণার করে শুধু তোমার মুখ মানেছে, আমি সকল দুঃখ ভুলে গিয়েছিলাম বাবা। কিন্তু আজ আমার জীবন চলে যাচ্ছে বাবা। সত্যবান, আর বিলম্ব করে না, তোর আর সময় নেই বাবা, আমার সঙ্গে চলে আয়। আমিও যাবো পিতা, আমি ওই নরবলি দেখতে যাবো পিতা, আপনি আমাকে আদেশ দিন পিতা। বাবা সাগর, নরবলি দেখতে যাবে তুমি? আচ্ছা যাও বাবা, কিন্তু কিন্তু একটু দূর থেকে দেখবে। আচ্ছা পিতা, তাই হবে, তাহলে আমি আসি। হ্যাঁ, আমি আর উপযুক্ত বিচারই করেছি। চলুন, চলুন আপনার পারো।
এখানে ও কি গাত কি রে সত্যি কি বন্দি, তুমি আমাকে বকে দিতে চাও? বাবার সাগরি একবার তাকে বুকে নিতে পারলে আমার সকল দুঃখ ভুলে যেতাম বাবা, কিন্তু আমি পারলাম না বাবা। বন্দি আমি যখন মৃত্যু পথের যাত্রী বাবা, বাবা বাবা সাগর, বাবা সাগর আমার আমার সেই আশা বুঝি আর আর পূরণ হলো না বাবা। তবে না বন্দি, তোমার শেষ আশা তুমি পূরণ করো বন্দি। বাবা
তোকে বুকে নিয়ে আবার আমার তাবুত তো প্রাণ শীতল হয়ে গেছে বাবা, আমার আর কোনো দুঃখ ও কি বাসারে।